মনোরোগ বিশেষজ্ঞ মনোবিদরা, তারা নিঃসন্দেহে জাস্টিস চাইছেন। তোমার মাধ্যমে সেই ছবিটা আমি চাইবো দর্শকদের জন্য তুমি তুলে ধরো। একদমই তাই, যারা মনের রোগ নিয়ে কাজ করেন তারাই কিন্তু আজকে শহরের পথে নেমেছেন শুধুমাত্র বিচারের আশায়। এবং তুমি দেখতেই পাচ্ছ যে যারা কিন্তু ইন্ডিয়ান যে সাইকিয়াট্রিক সোসাইটি তাদের তরফে যে পশ্চিমবঙ্গ শাখা তাদের তরফে যে র্যালি বা সেই র্যালির কিন্তু আয়োজন করা হয়েছে, এটা কিন্তু শুরু হয়েছে মল্লিকবাজার মোড় থেকে মৌলালী হয়ে ধর্মতলা পর্যন্ত কিন্তু তারা এই র্যালি করবেন। আমি তার সাথে কথা বলবার চেষ্টা করব। আপনারা তো মনোরোগ নিয়ে কাজ করেন, প্রত্যেকটা মানুষের মন বোঝার চেষ্টা করেন, মনকে ভালো রাখার চেষ্টা করেন, কিন্তু যে ঘটনা ঘটে গেল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তো এই মুহূর্তে সমাজের বিভিন্ন স্তরে মানুষের মন খারাপ, কীভাবে দেখছেন গোটা বিষয়টা? এইটা আমাদের সমাজে নতুন ঘটনা নয়, এরকম ধর্ষণ আমাদের রাজ্য বলুন বা পুরো দেশেই বলুন এটা তো রয়েছে। এই ঘটনাটার মধ্যে যে বিভৎস একটা পৈশাচিক একটা নারকীয় ব্যাপার আছে সেটা মনে হয় আজকে রাজ্যবাসী তথা দেশবাসী এবং বাইরের দেশেও এটা ছড়িয়ে পড়েছে যে একটা মেডিকেল ডক্টর সে তার নিজের হাসপাতালে অন ডিউটি মারা গেছে এবং এরকম বিভৎসভাবে। তো সেই জন্য আজকে প্রতিবাদটা সমাজের সব স্তর থেকে উঠে এসছে। আর তার সাথে যেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট ব্যাপার এখানে কাজ করছে সেটা হচ্ছে যে যেভাবে প্রশাসন থেকে প্রথম দিকে প্রশাসন থেকে বা পুলিশের থেকে জিনিসগুলোকে অনেক কিছু হাইড করার একটা প্রবণতা দেখা গেছে সেই জায়গাটাতে মানুষ আরও বেশি উত্তেজিত হয়েছে। এবং আজকে দেখুন মানে দলমত নির্বিশেষে বয়স নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়ছে আজকে এই প্রতিবাদটা করার জন্য। আমি আরেকজনের সাথে কথা বলবো। আপনারা তো দীর্ঘদিন ধরে মানুষের মনের রোগ নিয়ে কাজ করছেন, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কি বলবেন যে সমাজটা সমাজের মন কি অবস্থা রয়েছে? সমাজে পচন ধরেছে এটাই মনে হচ্ছে এখন, একেবারে সামাজিক অবক্ষয় যাকে বলে ঠিক সেটাই হচ্ছে। অ্যান্ড উই আর ফেসিং দিস এভরি ডে, প্রত্যেকটা দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে দিনের পর দিন হাসপাতালে ডাক্তারদের ওপর বা হেলথ সার্ভিস যারা কাজ করে যা হেলথের কাজ করে তাদের ওপর আক্রমণ চলছে। দিস ইজ নট ওয়ান্টেড। আমরা পিসফুলি কাজ করতে চাই, আমাদের ওপর সেই দায়িত্বটা দেওয়া হোক যে আমরা যাতে পিসফুলি কাজ করতে পারি। আমরা প্রোটেকশন চাই, আমাদের কাছে প্রোটেকশনটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রোটেকশন ছাড়া আমরা কেউ কাজ করতে পারবো না। আমরা কথা বললাম এখানে যে সমস্ত মনোরোগ চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে, তাদের পরিষ্কার বক্তব্য, তারা কিন্তু কর্মক্ষেত্রে জায়গায় নিরাপত্তা চাইছেন, তারা নিশ্চিন্তে কাজ করতে চাইছেন এবং তাদের প্রত্যেকেরই বক্তব্য তারা কিন্তু আর্জি করে ঘটনায় বিচার চেয়ে রাস্তায় নেমেছেন এবং এই বিচার কবে পাবেন তারা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ধন্যবাদ অনির্বাণ। আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং বিচারের দাবিতে একেবারে সমাজের সর্বস্তর থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সংগঠনের তরফে তারা প্রতিদিন রাস্তায় নামছেন, প্রতিবাদ মিছিল করছেন। আমি সরাসরি টালিগঞ্জে আপনাদের নিয়ে যাব, আর্টিস্ট ফোরাম, তারা নেমে পড়েছেন রাস্তায় আরজিকর কাণ্ডের প্রতিবাদ করে এবং জাস্টিসের দাবিতে। অতসী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি, সেই ছবিটাই আরও বিস্তারিতভাবে আপনাদের জন্য তুলে ধরবেন। দেখাও অতসী। একেবারেই তাই, যেরকম দেখাচ্ছিলাম যে বিগত কয়েকদিন ধরে সমাজের বিভিন্ন প্রান্তের মানুষেরা কিন্তু বেরিয়েছেন এবং প্রতিবাদ করছেন তারা জাস্টিসের আশায়। এই মুহূর্তে আর্টিস্ট ফোরামের তরফ থেকে প্রায় সকলেই এসে উপস্থিত হয়েছেন। আমি তনুশ্রীকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তোমার কাছে যাব, লাইভে আছি তনুশ্রীদি। এই যে জাস্টিসের আশায় এতদিন অতিক্রম হয়ে গেছে তারপরেও রাস্তায়, জাস্টিস কি মিলবে এটা ফার্স্ট অফ অল? আমি একটাই কথা বলবো, অত্যন্ত জঘন্য একটা ঘটনা এবং আমার শহরে সেই ঘটনা ঘটেছে। এবং মাতৃরূপের পুজো হয়, মা দুর্গার পুজো হয়, মা কালীর পুজো হয় সেই শহরে, মানে আমি থাকি এবং সেই শহরে এরকম একটা ঘটনা ঘটে যেখানে সুরক্ষিত জায়গায় একটি মেয়ে সারাদিন কাজ করার পরে একটা ক্লান্ত হয়ে সে বিশ্রাম নিচ্ছিল, তার সঙ্গে এরম একটা ঘৃণ্য ঘটনা ঘটেছে। আমার বিচার ব্যবস্থার উপর আমার ভরসা আছে, কিন্তু আমরা এটাও জানি যে অনেক এরকম কেস জুডিশিয়াল সিস্টেমে আমরা এর আগেও দেখেছি, অনেক কেস যেটা ওয়েট হয়ে করে হয়ে হয়ে ডেট পেতে পেতে সেটা, মানে যার জাস্টিস পাওয়ার কথা সে হয়তো তারা চলে যায়। তো আমার মনে হয় যে এবার যেন সেটা না হয়, কারণ সমস্ত বিশ্ব কিন্তু এইদিকে তাকিয়ে আছে।